এদিকে বিদেশের মাটিতে সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট নিয়ে কথা বলেছেন ভারতীয় সমর্থকরা। মাঠে সাকিব আল হাসানের আগ্রাসন মিস করবেন তারা জানিয়েছেন। স্ট্যাম্পে লাথি মারা কিংবা আম্পায়ারের সাথে বাক বিতণ্ডায় জড়ানো সাকিবকেও বেশ মিস করবেন ভারতীয়রা। অনেকে আবার কানপুর টেস্ট দেখতে এসেছেন টেস্ট থেকে সাকিবের অবসরের ঘোষণা শুনেই। একজন সাকিব আল হাসান দেশ ছাড়িয়ে দেশের বাইরেও সমানভাবে জনপ্রিয় ক্রিকেটীয় সত্তা, নাম্বার ওয়ান অলরাউন্ডার। মাঠের আগ্রাসন সাকিবকে আলাদা করেছে অন্য সবার থেকে। কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট দেখতে এসে ভারতীয় সমর্থকরা জানিয়েছেন, সাকিবের মাঠে স্ট্যাম্পে লাথি মারা কিংবা আম্পায়ারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া মিস করবেন তারা। সেই সাথে নাম্বার ওয়ান অলরাউন্ডারকে খুব বেশি মিস করবেন ভারতীয়রা। সাকিবকে সত্যিই মিস করব। মাঠে সাকিবের অ্যাগ্রেশন অন্যরকম, আম্পায়ারকে যেভাবে সে ধমকায় এগুলো সবচেয়ে বেশি মিস করব। সাকিবের খেলা দেখার জন্য অনেক দূর থেকে মাঠে এসেছি, শুনেছি এটাই তার শেষ টেস্ট। সে খুবই দারুণ ক্রিকেটার। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বৃহস্পতিবার টেস্টকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন সাকিব, যেটা শুনে অনেক ভারতীয় সমর্থক মাঠে ছুটে এসেছেন সাকিব আল হাসানের শেষ অ্যাওয়ে টেস্ট ম্যাচ দেখতে। সাকিব গ্রেট অলরাউন্ডার, র্যাঙ্কিংয়ে সে অনেক দিন ধরে নাম্বার ওয়ানে ছিল, তাকে অবশ্যই অনেক মিস করব। বাংলাদেশের ইতিহাসে সাকিব সেরা ক্রিকেটার, এমন ক্রিকেটার বাংলাদেশে আর তৈরি হয়নি। সাকিবের অ্যাগ্রেশনের জন্যই তাকে বেশি পছন্দ করি। ক্রিকেট মাঠ কিংবা ক্রিকেটের বাইরের জগৎ, ক্রিকেট প্রেমীদের মস্তিষ্কে সাকিব আল হাসান জায়গা করে নিয়েছেন আপন মহিমায়। ব্যাট বল হাতে দর্শকদের দিয়েছেন অনিন্দ আনন্দ। মামুন রশিদ, ডিবিসি নিউজ, কানপুর, ভারত।